দর্শক আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন সামনে কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে কথা বলবো মাছের খাবার আছে এবং মাছের উপন্যাসক জীবাণুনাশক যেগুলো লাগে যারা আমরা পুকুরে মাছ চাষ করি তারা কিন্তু জানি যে প্রতি মাসে কিন্তু একটা ঔষধ লাগে মাছের জন্য ঠিক আছে এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আর এবং এই জিনিসপত্র দ্রব্যমূল্য নিয়ে মানে চাষাবাদের জন্য যেগুলো আমরা দ্রব্যমূল্য মানে এখন তো দেখছি সব মানে বেড়ে যাচ্ছে কমার কোনো কথাই নাই বেড়ে যাচ্ছে তো এগুলো নিয়ে একটু কথা বলবো সবাই কম বেশি দেখছি এগুলো নিয়ে আলোচনা করছে তো আমি আজকে চাষাবাদের যেগুলো কৃষিকাজে পুকুরে মাছ চাষে যেগুলো লাগে এগুলো নিয়ে একটু আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কিছু ঔষধ খাবার এগুলো আছে তা এগুলো নিয়ে আমি কথা বলবো তা প্রথমে আমি শুরু করি আপনাদের মাঝে পুকুরে প্রতি মাসে কিন্তু পানি সুন্দর রাখার জন্য সার খোল এগুলো কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে যারা পুকুরে মাছ চাষ করেন তারা কিন্তু জানেন পানি সৌন্দর্য রাখতে হলে এগুলো ব্যবহার করা লাগে তারপরে আমি বলি উকুন নাশক যে উকুন হয় পুকুরে কিন্তু কিছু পোকামাকড় আছে যেগুলো মাছের ক্ষতি করে সেগুলোকে মারার জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করে আমরা হচ্ছে এটা ব্যবহার করি ফিস গেপ এটা ব্যবহার করি এটা আমার প্রতি মাসেই প্রায় ব্যবহার হয় এটা ব্যবহার হয় ফিস গেপ ব্যবহার হয় তারপরে আরেকটা আছে দেখেন ক্লিন এটা ব্যবহার হয় এই ফিস গেপ এটার এটার মূল্য হচ্ছে আপনার একশো টাকা আর এটা আপনার নয়শো টাকা এরপরে আপনার এখানে আছে জীবাণুনাশক যেটা ব্যবহার করা হয় দুই ধরনের আসলে আমার এই যে শীতকাল আসছে তো এখন কিন্তু মানে শীতকাল আবহাওয়া পরিবর্তন হলে মাছের অনেক সমস্যা হয় মাছের কিন্তু ক্ষত ক্ষত দাগ থাকে এগুলো কিন্তু এই যে পানিতে যে পোকামাকড় আছে এগুলোই কিন্তু এই মাছের মানে ক্ষতি ক্ষতি করে থাকে আর কি যার জন্য এগুলো ব্যবহার করতে হয় না তো কিন্তু মাছ একবার আক্কা পাওয়া শুরু করলে আক্কা পেতেই থাকে তা যেটা বলছিলাম এটা হচ্ছে নাশক প্রথমে দেখালাম তারপরে আমার হাতে আছে জীবাণুনাশক যেগুলো হচ্ছে পানিতে প্রয়োগ করে এগুলো হচ্ছে মাছে খেলে মাছের আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বৃদ্ধি পায় যেগুলো আহ এখানে দুই ধরনের আছে আমি এক মাস এক মাস পনেরো দিন কি বিশ দিন হবে এরকম এগুলো সবই আমার লেগেছে কেননা আবহাওয়া পরিবর্তন হয়েছে তো প্রথমে যেগুলো ইউজ করলাম ওগুলো মানে তেমন একটা কাজ করে নেই তারপরে আবার অন্যগুলো ইউজ করতে হয়েছে পানিতে তো এটার দুই ধরনের আছে প্রথমে এটা দিয়েছিলাম তো আগে এটাই দিতাম এটা তেমন এবার দেখলাম একটু কাজ কম করেছে যার জন্য পরে আবার এটা দিতে হয়েছে এটার মূল্য আপনার এটা তেরোশো ষাট টাকা এটা যখন দিই দুইটা দিই দিই দুইটা দুইটা দিই এটাও দুইটা দিয়েছি কাজ তেমন একটা পাইনি ফলাফল এটা দুইটা দুইটা দিয়েছি এটার মূল্য আপনার তেরোশো ষাট এটা তেরোশো নব্বই টাকা জীবাণুনাশক আরেকটা আছে এই যে এটা কিন্তু আছে মাসের মতোই দেখতে হ্যাঁ এটা মাসের মতোই দেখতে এটার মূল্য আপনার তেরোশো আশি টাকা এটাও দুইটা দিতে হয়েছে তারপর আপনার আছে বড় একটা এই যে বায়োগ্রো এটার ব্যবহার আপনার এটা পানির জন্য মানে পানি ভালো রাখার জন্য এবং মাছ যেন অক্সিজেন ধারণ ক্ষমতা পায় এগুলোর জন্য আর কি এটা ব্যবহার করা হয় এবং মাছে যেন খাবার ভালোভাবে খায় সেটার জন্য এটা ব্যবহার করা হয় এই গেল হচ্ছে আপনার ওষুধ মানে প্রতি মাসে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলো সেগুলো গেল ওষুধ আমরা কিন্তু যারা মাছ চাষ করি তারা কিন্তু জানে যে মাছের জন্য কিন্তু ওষুধ লাগে এটা মানুষের যেভাবে ওষুধ লাগে মাছেরও কিন্তু রোগ প্রতিরোধ মানে রোগ এগুলো হয় সেগুলোর জন্য ওষুধ দিতে হয় যারা হাঁস মুরগি গরু ছাগল এগুলোরও কিন্তু রোগ হয় তার জন্য ওষুধ ব্যবহার করতে হয় এই মাছেরও কিন্তু ওষুধ ব্যবহার করতে হয় পরে আসে যে খাবার এই খাবারটা আপনার ছয় মাস আগে এর মূল্য ছিল আপনার বারোশো টাকা এমন একটা দাম ছিল বারোশো এমন দামই ছিল ছয় মাস না যেতে এটার দাম হয়েছে আপনার ষোলোশো ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা তাহলে বুঝতে পারছেন মানে কি পরিমাণ দাম বেড়েছে এবার চিন্তা করেন এগুলো খাবারের দাম বাড়ছে তাহলে মাছের দাম কেন বাড়বে না কিন্তু এই যে শীতকালীন আসতে না আসতে মাছের দামও তেমন একটা এখন যে বেড়েছে তা না আরো কমে গেছে কিন্তু খাবারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে খাবার আমরা কিছুতেই কমাতে পারছি না তারপর আপনার এই যে আমি যে ঢপে বসে আছি না এটা থেকে এটাই আমরা চিট গুড় নিয়ে আসি চিটা মাছের খাওয়াতে হয় চিটা গুড় এর একটা ভিডিও আমি দিয়েছিলাম যে চিট গুড় কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই ভিডিওটা আমার পেজে আছে দেখে নেবেন তো এই চিটা গুড়েরও কিন্তু দাম ষাট কি পঞ্চান্ন টাকা এরকম কেজি নাই এক কেজি পঞ্চান্ন থেকে ষাট এর ভিতরেই দাম তো এই হচ্ছে আজকের ভিডিও এবং যে দ্রব্য মূল্য বাড়তে থাকছে কমার কোনো আমার মানে ধারণা নেই যে কমবে বলে ঠিক আছে যে ওষুধ এই ওষুধগুলোর কিন্তু দাম কম ছিল এ দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে মনে করেন তারপর আবার মনে করেন আমি একটু পুকুরের অল্প কিছু কথা বলে শেষ করব আপনার পুকুরের চাষাবাদ যারা করেন তারা কিন্তু জানেন অনেক কষ্ট কিন্তু এটা চাষাবাদ পুকুরে যারা মাছ চাষ করেন তারা জানেন এই এই যে দেখতে পাচ্ছেন না এই বস্তা এটা কিন্তু আমি হচ্ছে প্রতিদিন বিকালে একটা করে দেওয়া লাগে আমার মতো এরকম অনেকেই আছে আমি তো একটা দিবি কালে আর অনেকেই আছে তিনটা চারটা বস্তা এরকম দিয়ে দেয় মাছের খাবারের জন্য এটার দাম ষোলোশো বিশ টাকা না আর যারা পাবদা চাষ করে না পাবদারে একটা বস্তা হচ্ছে পঁচিশ কেজি খাবার থাকে সেটার দাম চব্বিশশো টাকা আর এটা হচ্ছে বিশ কেজি খাবার থাকে যার দাম ষোলোশো বিশ টাকা তাহলে বোঝেন আর খোলের দাম তো বললামই না খোল আপনার সত্তর থেকে পঁচাত্তর কেজি থাকে একটা বস্তায় সেটা মাঝে আমাদের পাঁচ হাজার টাকা করেও কেনা লেগেছে মাঝে আবার দাম কম ছিল আপনার সাড়ে হাজার নিচে আইসিল এখন আবার সাড়ে টাকার উপরে হয়তো চলে গেছে তাহলে বুঝছেন এ মানে খাবারের দাম বাড়ছে এদিকে মাছের দাম কিন্তু তেমন একটা বাড়ে নাই আবার কমে গেছে খাবারের দাম যদি কমে তাহলে কিন্তু মাছের দামও তখন কম হলে কিছু মনে হয় না কিন্তু খাবারের দাম বেশি এখন মাছের দাম কম জাহামরিক একটা লাভ করবো সেরকম লাভ করার কোনো প্রশ্নই নেই এই পুকুর থেকে যারা চাষ করেন তারা জানেন যে চাষাবাদে কেমন খরচ কেমন কষ্ট এগুলো জানেন এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন